ভগবানগোলা স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যাত্রী, আশঙ্কাজনক অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, লালগোলার বাসিন্দা কাঠমিস্ত্রি রিন্টু বিশ্বাস ভগবানগোলায় শ্বশুর বাড়িতে এসেছিলেন। বুধবার সকালে বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে যায় ভগবানগোলা স্টেশনে, সেখানে চলন্ত ট্রেন ধরতে গিয়ে পড়ে যায় সে। স্থানীয়রা তাকে কানাপুকুর হাসপাতালে পাঠায়, অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। লালগোলাতে যাচ্ছিল কি করতে? ফার্নিচারের কাজ করতে। কোথায় বাড়ি? লালগোলাতে। কি নাম? রিন্টু বিশ্বাস। না প্রত্যেকদিন না, আমার মেয়েটার বাচ্চা হবে তো খুবই, তাই এত দুদিন থেকে যাওয়া আসা করছে। ছেলের বাড়ি লালগোলাতে, ভগবান বলে। হ্যাঁ শ্বশুর বাড়ি।